আজকে আমি ব্লগটা দোকান থেকে শুরু করতেছি, দোকান থেকে শুরু করতেছি আর বাড়িতে শেষ করব, এটাই ভেবেছি। আজকে আমি মানে এখন বাজে 5:30 হবে, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দোকানে আমি কী কী করি বিকালবেলা হলে, দোকানে কী কাজ করি এটা তোমাদেরকে দেখাবো। বিকালে আমি দোকানটা ঝাড়ু দিই, একটা বাজারেতে একটা দিদিগুলো ডাকি, ওই দিদির বাড়ির থেকে জল আনি। ওইটা জল আনাটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা আমার রাস্তা দিয়ে যেতে যেতে ক্যামেরাটা ধরে করতে অনেক লজ্জা লাগে। যখন আস্তে আস্তে পারবো, এখন মানে একটু আমি লজ্জা পাচ্ছি, মানে বাজার দিয়ে ক্যামেরা ধরে কথা বলতে বলতে দিদির বাড়িতে জল আনাটা মানে পারবো না। ঠিক আছে, আমি মানে ঘর ঝাড়ু দেবো, পরে দোকানটা কীভাবে পরিষ্কার করে ওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে বাড়ি যাওয়ার ভিডিওটাও আমি একটা দিয়ে দেবো ছোট্ট করে একটা। আর বাড়িতে দোকান থেকে যাওয়ার পরে কী কী কাজ করি ওই কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ঠিক আছে, এখন আমি দোকান ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব পরিষ্কার করে। আমি রোজ বিকালবেলা করে মানে সকাল বিকাল দুইবেলাই ঘর ঝাড়ু দিই, একদম ভালো করে ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে, তারপরে জল ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে, তারপরে ওই দিদির বাড়ির থেকে জল নিয়ে আসি। তারপরে অনেক ধুলা পড়ে, সারাদিন অনেক গাড়িগুলো যায় না, ধুলা কীভাবে যা আসে। আর দোকান তো সবসময় খোলাই থাকে না, এত ধুলা মানে তুমি 5 মিনিট পরে যদি ঝাড়ু দাও তাও আবার এখন যতটুকু ধুলা বের করছি। একটু জল আমি দোকান ঝাড় দেওয়া জল নিয়ে আসছি, এই যে জল ছিটাচ্ছি সামনে দিয়া, মানে দোকানের সম্মুখে জল দিচ্ছি ধুলার জন্য। আর এমনিও তো দোকানে একটু জল ছিটাতেই হয় ঝাড়ু টাড়ু দেওয়ার পরে। জলটা আমার দিয়া কমপ্লিটই হলো। এখন মালগুলো মুছে দিচ্ছি, মালগুলো একটু অনেক ধুলা পড়ে, এরকম করে করে আমি প্রতিদিনই করি। মাল তো আমি অনেকবারই মুছি, একবার না অনেকবারই মুছা হয়, ধুলা পড়ে থাকলে কাস্টমাররা ভাবে অনেক দিনের পুরানো মাল, সেই জন্য মানে যত পরিষ্কার করে রাখা যায় যাতে কাস্টমারের চোখে পড়ে, সেই জন্য অনেকবারই আমি মুছে মুছে পরিষ্কার করে রাখি। আর ধুলাগুলো কেমন, তারপরে আমি কয়েকটা সুপারি কেটে রাখতেছি, তার মানে সুপারি কাটা ছিল না, তাই ভাবলাম কয়েকটা সুপারি কেটে রাখি, কেটে পান সুপারিগুলো কেটে পরিষ্কার করে রাখলে আর সুপারি সাইজগুলো এইভাবে করলে সুন্দর হয়, তাই জন্য হচ্ছে কয়েকটা সুপারি কেটে রাখি। তারপরে একজন লোক আসলো, পাশের দোকানের কথা জিজ্ঞাসা করলো, ওনার সঙ্গে কথা বললাম আমি, বলছিল দোকানটা বন্ধ কেন, আমি বললাম যে ও গেছে মাল করতে দুধ নিতে, সন্ধ্যার পরে আসবে। সুপারি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধুনাটা জ্বালাবো, পুরা ঘেমে টপটপ হয়ে গেছিলাম, ধুনাটা জ্বালিয়ে দিই। ধুনাটা না ধূপকাঠি প্রদীপ জ্বলাই না, আমি প্রদীপ জ্বলানোটা অনেক রিস্ক, সবাই কেউ জ্বলায় না, আমি আবার জ্বলাবো তারপরে কোন সময় কী একটা অঘটন হবে, তারপরে ভাববে কি আমার জন্য কিছু একটা হয়েছে, তার জন্য প্রদীপ জ্বলাই না। দোকানে জল ছিটাচ্ছি, ছিটিয়ে দিয়ে তারপরে আমি ধুনাটা জ্বলিয়ে দিই। সকাল বিকাল মানে সকালেও আমি ধুনা দিই এসে দোকানে, এসে বিকালেও সন্ধ্যা দিই। বাড়িতে তো আর দিতে পারি না, বাড়িতে তো থাকি না, না বাড়িতে যেদিনকে থাকি সেদিনকে দিই অবশ্য, আবার কোনো মাই দেয় বেশিরভাগ, দোকানেরটা রোজ দিন দিই, আবার কোনো সময় পারি না যখন তখনকে আবার দিই না, সপ্তাহখানির জন্য বন্ধ হয়ে থাকে ধুনা দেওয়াটা। এমনি প্রণাম সোনাম করি কিন্তু ধুনা দিতে তো পারি না। আমি এই র্যাগের মধ্যে সুন্দর করে একটা ছোট্ট করে আসন বানিয়ে নিয়েছি, ওইখানে জলকে রাখছি, দেখি ভবিষ্যতে যদি কোনো সাইডে আমি একটা সিংহাসন বানাতে পারি। এখন তো আর বানানোর মতন মানে অবস্থায় আমি নেই, মানে সেই মানে একটা আমার উপদের মানে ঝড় চলছে, কিছুই বুঝতে পারছি না, কীভাবে যে এগিয়ে যাব সেটাও বুঝতে পারছি না, কিন্তু সাহস মনে অনেক আছে যে জানি যে আমি এগোতে পারবো, বিশ্বাস আছে এইটু। এই বিশ্বাসের জোরে আমি দোকানটাও চালাচ্ছি কোনো রকম, যাই হোক ছেলে মেয়েদেরকে নিয়ে
সে বলে বিশ্বাস থাকলে কিছু একটা শক্তি পাওয়া যায়, বিশ্বাসের একটা শক্তি থাকে এক্সট্রা বলে। জানি না কত দূর এগোতে পারবো। ঘোড়াটা দিয়ে বাইরে একটু ঘোরাচ্ছি, দোকানের সামনে একটু ঘোরাচ্ছি, একটু ক্যামেরা করতে পারলাম না। ভগবান আমি খুব বিশ্বাস করি, কেউ কোনো সময় বলে না ভগবান নেই, এটা শুনলে খুবই খারাপ লাগে আমার। আমি ভাবি ভগবান আছে, ভগবান একটা শক্তিরূপ সে আছে। ধুনা দেওয়াটা পুরো কমপ্লিট হয়েছে, এখন প্রণাম করে পুরো কমপ্লিট আমি একটু বসি। আমার ধুনা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমি এখন এসে বসলাম এখানে, করে দেখাটা কী হয়। কপালে যেটা আছে সেটাই হবে, বাজার তো একদমই খারাপ, এটা তো আর বলার নেই, বাজার অনেকটাই খারাপ। এখন বসলাম, ধুনা ধুনা দিয়ে সব দোকান টোকান পরিষ্কার করে নিয়ে বসলাম। তারপরে তোমাদের আমি যখন দোকানটা বন্ধ করবো একটু ভিডিও দেবো। দোকানটা বন্ধ করতে তো অনেক টাইম লাগে, অত লম্বা তো ভিডিও দেওয়া যাবে না। যাই হোক, একটু তোমাদেরকে দেখা যাবে কীভাবে বন্ধ করি, এখন পরে তোমাদের সামনে আবার। গুড ইভিনিং গাইস, আমি এখন চা খাচ্ছি। ওই একটা দাদা আছে, দাদা বলে ডাকি, দাদাটা চাটা পাঠিয়ে দিয়েছে মানে খাওয়ার জন্য। সন্ধ্যার সময় তো এমনিও চা খেতে ভালো লাগে, এখানে মানে চার দোকান তেমন একটা ভালোও নেই। আর যদি তুমি চা খাও তোমার পয়সাটা বেকারিয়ে যাবে। মনে করো যে চাটা কেমন হয় জানো না, যেরকম চা বানানোর পরে যে বাসনটা ধোয়া ওরকম টাইপের চা, মানে কেমন যে এটা পয়সাটা মানে জলে দেওয়ার বরাবর হয়। ওই দাদা কোনো সময় অর্ডার দিয়ে চা বানায়, তখনটা একটু ভালো করে বানায়। তো দাদা আজকে আমার জন্য চাটা পাঠালো, তার জন্য আমি চাটা মানে এখন পাঠালো। একটা সম্মানমূলক জিনিস আছে, তার জন্য আমি চাটা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে আমি দোকানটা বন্ধ করবো, তারপরে তোমাদের সামনে আবার আসবো। আসবো মানে দোকানটা বন্ধ করে কিছু দেখাবো দৃশ্য, তারপরে তোমার সামনে আসবো। একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দোকান বন্ধ করাটা বেশি একটু শেয়ার করতে পারবো না। একদম কমপ্লিট বন্ধ, এখন শাটার ফেলাবো, ঠাকুর প্রণাম করবো আর চলে যাবো। এখন আমি শাটার লাইটগুলা অফ করে দিয়ে এখন শাটারটা নামাবো। শাটারটা নামাতে পেরেছি, একটা আমার হ্যাঙ্গার আছে, ওই হ্যাঙ্গারটা দিয়ে টেনে নিচে নামিয়ে দিই। শাটারটা অনেকটা ভারী, নামাতে ওঠাতে কষ্ট হয়, কষ্ট আর কি, করতে করতে একটা অভ্যাস হয়েছে। কষ্টকে আর কষ্ট বলে ভাবি না, এইভাবে চলে যাচ্ছি। আমি এখন বাড়ি চলে এসেছি। এই যে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। তোমারটা ওটা নাকি? হ্যাঁ, তোমারটা হয়ে গেতো আনতে জানি। তুমি কি ছোট হয়েছো নাকি? এখন ছোট আছো তুমি? হ্যাঁ, গদল ভাই হয়ে আছো তুমি এখনো? তোর গাড়ি কোথায়? গাড়ি কারটা কোথায়? তুমি ওই ওয়াকালে দৌড়াও যে তুমি ছোট্ট, এখনো ছোট্ট তুমি না বলো আমি বড়। আসো তো, আসো তো, আসো।
আমি এই যে দেখো চা বসাইছি, দুধ আর চিনি একসঙ্গে দিয়ে মানে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। এখন চা পাতিটা দিয়ে দিচ্ছি, চা পাতিটা দিয়ে একটু একটু উতাল দিয়ে মানে চাটা নামিয়ে নেব। আগেই আমি না দুধ আর চিনি দিয়ে সুন্দর করে চাটা মানে ই করে নিই, জলটা ফুটিয়ে নিই, দুধটা ফুটিয়ে নিই, তারপরে চা পাতি দিয়ে দিই। ওরকম করে চা বানালো, খুব টেস্টি। আমার চা কমপ্লিট, এই যে ছেঁকে নিচ্ছি দুজনের জন্য, আমি আর আমার চা খাবো। এখন দেখি সর ধন দেখো চার রংটা কি সুন্দর। এই দুধ চার সঙ্গে আর এই যে এইটা বিস্কুট কাটা রোজ দিয়ে খেতে খুব মজা, দেখতে পারছো? এটা যে খাবো এখন চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। চাটা খেয়ে নিই, গরম গরম চা আর কাটা রোজের সঙ্গে, কাটা রোজ দিয়ে গরম গরম দুধ চা খেতে খুবই টেস্টি লাগে। এটা হলো বেকারির কাটা রোজ। ডাটা খেয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো। আমি এখন ভাবতেছি কালকে সকালের জন্য কিছু সবজি কেটে রাখবো আর ঠাকুরের বাসনটা মেজে রাখবো। সবজিটা কেটে রাখলে মানে সকালবেলা সবজি কাটার একটা ঝামেলা থাকে, সবজি কাটবো না রান্না করবো। হ্যাঁ, এখানে রক্ত নাই, এখানে আছে ও বাবলে। আলো আলো দুটো করবা, দুটো করবা আলো ও নাই এখন আমি আবার পরে তোমাদের সামনে আসবো। এই যে দেখো আমাদের গুড্ডু সোনা, তার উপরটাকে দেখো হাল মারছে বিছনার মধ্যে, দেখতেছ? এই যে দেখছো বিছনার সব বালিশ কুল বালিশ, দেখো এই যে দেখো সব দুষ্টামি, দেখছ? হাল মেরে রাখছে, এখন এদের একটু গুছাই রাখবো, আর রাতে তো ঘুমাতে হবে, আর কি গুছাবো? দেখো ওর দুষ্টামি, ওর দুষ্টামি শেষ। কমপ্লিট হয়ে গেছে বাসন মজা, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাত বসার যাবো, মানে ভাতটা বসিয়ে দিই প্রেশারে, তারপরে তোমাদের সামনে আবার আসবো। আমি এখন সবজিটা কেটে নিচ্ছি, মানে আলু আর কারকল দিয়ে একটা সবজি করবো। সকালে হয়েছে এখানে ছোটো চিংড়ি মাছ দেওয়া চাল কুমড়ো ঘণ্ট, আর এখানে হলো পাবদা মাছের ঝোল, আলু আর ডাটা দিয়ে, আর এখানে হলো ডাল। রাত্রে ডিনার করবো এখন আমরা সবাই মিলে, ডিনারের সময় একটু ছোটো একটা ভিডিও দিব এখনকার মতো। এখানে আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বিছনাও হয়ে গেছে, এখন আমরা শুতে যাব। আর ভিডিওটা আমি এখানেই মানে রেখে দিচ্ছি, ভিডিওটা আর বড় করব না, অনেক রাত্রিও হয়ে গেছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বোধহয়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এইটাই তোমাদের জন্য কামনা করতে করবো। আর হলো এখন আমি গুড নাইট বলি, আবার গুড নাইট বলে তোমাদেরকে আমি তোমাদের দিকে বিদায় নিচ্ছি।